हिजरत करते चल से नबीजी चल से न धराते हिजरत करते चल से नबीजी चल से न धराते গোরাশাই পাইল খবর নবীজি গুহাতে মা গোরাশাই পাইল খবর নবীজি গুহাতে জাল ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে কবুতরে পাইল খবর নবীজি গুহাতে কবুতরে পাইল খবর নবীজি গুহাতে ডিম পারিয়া তা দিয়েছে ডিম পারিয়া তা দিয়েছে ওই গুহার মুখে তেরে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে আল্লাহু আকবার। সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনা থেকে হিজরত করে চলে যাবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু বকর মনে হয় সামনে কিছুদিনের ভিতরই আল্লাহ অনুমতি দিবেন আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য, আমি চাই আমার হিজরতের সাথী তুমি হবে। সুবহানাল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘোড়াকে নির্দিষ্ট করলেন, দুইটা ঘোড়া পালা শুরু করলেন, লালন পালন করেন, খাওয়ান, আর প্রতিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবে। হঠাৎ করে একদিন হিজরতের অনুমতি এসে গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার ছিলেন, আরবের বেঈমান কাফেররা বিশ্ব নবীর কাছে সব মালামাল জমা রাখতেন, এটা ছিল তখনকার সময়ের ব্যাংক, আল্লাহু আকবার বলেন, টাকা রাখার ব্যাংক, মাল রাখার ব্যাংক, গুরুত্বপূর্ণ স্বর্ণরূপা রাখার ব্যাংক, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দুশ্মন মনে করলেও মুহাম্মদের থিওরি না মানলেও একত্ববাদের কালিমা না মানলেও এটা বিশ্বাস করত আরবের সবচাইতে ভদ্র মানুষ আর বিশ্বাসী মানুষ একজন আছে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। সবার মালাগুল মালামালগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গচ্ছিত। যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাতের বেলা হিজরত করে চলে যাবেন সেদিন আলীকে সাথে রাখলেন, আমার নবীজি বললেন, আলী রে আমি যদি এভাবে চলে যাই সকালবেলা তারা আমাকে বলবে মুহাম্মদ আমাদের মাল খেয়ানত করছে, সুতরাং আলী আমি চলে গেলে সকালবেলা সবার মালামালগুলো তুমি নিজ জিম্মায় বুঝিয়ে দিয়ে দিবে। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে চলে যাবেন আপনার যাওয়ার পথ তো বন্ধ, আপনি কি খেয়াল করে দেখেন নাই আপনার ঘরের চতুর্দিকে দুশ্মনেরা ঘেরাও করে দেখেছে, যেদিকেই বের হবেন সেদিকেই আক্রমণ, তরবারি নিয়ে ডাল তলোয়ার নিয়ে সবাই একেবারে মারমুখী হয়ে আপনার জন্য অপেক্ষা, বের হতে দেরি হবে, আপনাকে টুকরা টুকরা করে ফেলবে, হুজুর আপনি বের হবেন না কিভাবে বের হবেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন কিভাবে বের হয়ে যাবেন। ইত্তবসরে আমার নবীজির উপর আল্লাহ পাক ওহি নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক মুষ্টি বালি হাতে ধারণ করেন আর বিসমিল্লাহ বলে বালিগুলোর মধ্যে ফুৎকার দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বালিগুলো প্রত্যেকটা কাফের চোখে চোখে পৌঁছায় দেব। কোরআনে কারীম বলেন, ওয়ামা রামাইতা ইযহ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন কাফের বেঈমানদের উদ্দেশ্যে আপনি বালি ফুৎকার দিয়েছিলেন, আপনি তো ঘরের ভিতর থেকে দিলেন, আমি আল্লাহ প্রত্যেকটা বালি কণাকে অ্যাটম বোম বানাইয়া প্রতিটা কাফের দুই চোখের মধ্যে পৌঁছায় দেই। এবার যখন অ্যাটম বোমগুলো পৌঁছে তখন একেবারে নাগামরিচের মতো চোখ জ্বলতে থাকে, চোখ কসলাইতেছেন কসলাইতেছেন। এই ফাঁকে আমার নবীকে বললেন, আল্লাহ যান ইয়া রাসূল আল্লাহ, আপনি এবার তাদের সামনে দিয়ে বের হয়ে যান, ইনশাল্লাহ কেউ আপনাকে দেখতে পাবে না। ওই মেয়ে আল্লাহ যদি বাঁচাইতে চান তাহলে পৃথিবীর সবাই মিলেও তাকে মারতে চাইলে পারবে? সবাই বলেন না কেন? আর আল্লাহ যদি মারতে চান তাহলে ইন্দিরা গান্ধী রে বাঁচাইতে পারছে? মহাত্মা গান্ধী, রাজীব গান্ধী, এরারে মারছে কি আমেরিকার থেকে কেউ এসে? এরা প্রত্যেকেই নিজেদের গার্ড, ব্যক্তিগত গার্ডের মাধ্যমে মারা গেছে। আল্লাহ যদি কাউরে মারতে চায় বাহিরের দুশ্মন লাগবে না, অমুক লাগবে না, তমুক লাগবে না, আল্লাহ যাকে ধরেন ইন্না আখযা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা, জুলুমের মাদ্দা ছাড়িয়ে যাবেন না, জুলুমের সীমানা ছাড়িয়ে যাবেন না। রাসূলুল্লাহ বলছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়া থেকে নিজেকে বাঁচাও, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের আহ শব্দটা যখন ছাড়ে আল্লাহ এবং তার বদদোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো পার্টিশন থাকে না। আল্লাহ বলেন, আমি যেদিন ধরব সেদিন লাল টেলিফোন, নীল টেলিফোন, গার্ড অফ অনার, গার্ড অফ রেজিমেন্ট, চিতা, কুকুরা, রে সেনাবাহিনী, কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না, কথা বলে ঠিক কিনা? সুতরাং সাবধান, যে যে অবস্থায় আছেন জুলুম করবেন না, অত্যাচারের সীমা আছে, আল্লাহর একটা ধৈর্য আছে, মানুষের মতো ধৈর্য আল্লাহর নয়। আল্লাহ বলেন, আমার অনেক ধৈর্য, আমি সার দেই কিন্তু সেরে মা কথা বলে না কেন? আল্লাহ সার দেন, ফামাহিলিল কাতে থাকে, ঘুড়ি যেমন আকাশে উঠতে থাকে, ঘুড়ি মনে করে মালিকে তো আমারে খালি ছাড়তেছে আর আমি তো উপরে উঠতেছি, এত উপরে উঠছি এখন মনে হয় মালিকেও আমারে ধরতে পারবে না। সমাজে যারা সুদখুর, সম্পদের আর দিন দিন কমে না বাড়ে, কথা কন না কেন? মদখুর, জিনাখুর, সুর, ডাকাত, দুর্নীতিবাজ, লম্পট, এরা সামাজিক অবস্থান, সম্মান, গাড়ি বাড়ি দিন দিন কমে না বাড়ে, কথা বলেন না? এখন সুদখুরে যদি মনে করে দুর্নীতিবাজ, আর বেগম পাড়ার সাহেব পাড়ায় যারা বাড়ি বানাইছে এরা যদি মনে করে আল্লাহ তো আমাকে ভালোই বাসেন, আর না হইলে আমাকে সম্পদ দিন দিন বাড়ে কেন, এটা যদি মনে করে তাহলে কোরআনের ওই আয়াতের অনুবাদ যেন পড়ে নেই। আল্লাহ বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমান বেঈমান, আমার অবদ্ধকারীরা যখন তাদের অবদ্ধতা দিন দিন বাড়তেই থাকে বাড়তেই থাকে, সুদ খাওয়া খালি বাড়ে, চুরি করা খালি বাড়ে, জুলুম করা খালি বাড়ে, নির্যাতন করা বাড়ে, হত্যা করা খালি বাড়তেছে, আবার তাদের সামাজিক অবস্থান বাড়তেছে, টাকা পয়সাও বাড়তেছে, ক্ষমতাও বাড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে তারা অধীর ক্ষমতা পাইয়া, সীমাহীন ক্ষমতা পেয়ে, টাকা পয়সা আর সম্পদ পেয়ে, আর লাঠি আর শক্তি পাইয়া একটা সময় আমি আল্লাহর সঙ্গে টাক্কর নিতে আসে, একটা সময় তারা সীমালঙ্ঘন করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা সীমা লঙ্ঘন করে ফেলে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ আচমকা আমি তার ঘাড় মটকায় ধরি, আর আমি যখন ধরি তার 14 গোষ্ঠীও রক্ষা করার ক্ষমতা থাকবে? নক্ষত্রেরও পতন আছে না নাই, কথা কয় না? নক্ষত্রের কি আছে? সুজনেরও নাও ডুবে আর নক্ষত্রেরও পতন হয়। কেউ যদি মনে করে আমি পতনের ঊর্ধ্বে, আমি ধরা ছোঁয়ার বাহিরে, কতদিন ধরা ছোঁয়ার বাহিরে, এই আকাশ সাক্ষী, এই জমিন সাক্ষী,
এই পৃথিবীর রঙ্গমঞ্চে অনেক হিরোরা এসেছে, হিরো অভিনয় করে পুরা পৃথিবীকে মাথায় আসারছে। আল্লাহর নিয়ামত পাইয়া ফেরাউন কি বলছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা ফেরাউন বলছি। আল্লাহ কতরে তো ধরার সময় হয়ে গেছে, এমন সুবানি দিছে, তিনবার চুবানি খাইয়া ইমান আনছে। আল্লাহ কয় নো গ্রান্ডেড, তোর ইমান কোনো গ্রান্ড করা হবে না, তুই আজকে কাদামাটি খাইয়া চুবুনি খাইয়া মর। আল্লাহর দরা বড় শর্ত দরা, কেউ সীমা লঙ্ঘন করবেন না। ইতিহাসের সবচেয়ে বড়, ইতিহাসের সবচেয়ে কষ্টের জায়গাটা এটাই, মানুষ ইতিহাস পড়ে কিন্তু ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে, ইতিহাস থেকে শিক্ষা নিন। রাত যত গভীর হয়, রাত কথা বুঝেন নাই আপনারা, আমি আগেই তো বলছি আমি মামুনুল হকের ছাত্র, ঢংটা এমনই হবে, আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে। রাত যত গভীর হয় অন্ধকার তত বেশি বাড়ে। এটা দেখে কেউ যদি মনে করে যেভাবে অন্ধকার হইছে রে ভাই, জিন্দগিতে এটা আর আলোর মুখ দেখবে না, এটা কি ঠিক হবে না ভুল হবে? কারণ রাত যত গভীর হবে অন্ধকার যত ঘনীভূত হবে, সুবহে সাদিক আর সূর্যোদয় তত তাড়াতাড়ি হবে, জালিমের জুলুম যত বাড়বে তার পতন তত ত্বরান্বিত হবে। কথা বলে ঠিক কি না মনে রাখবেন। প্রসঙ্গক্রমে বললাম আল্লাহ বলেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি যে বালি ছাড়ছিলেন এটা আপনি ছাড়তে পারেন, মূলত আমি আল্লাহ সবগুলার চোখে চোখে পৌঁছায় দিয়েছি। আল্লাহু আকবার। এখন একটু মজার ওয়াজ করি মাঝখানে, খালি গরম ওয়াজ করলে তো আবার কবেন কি খালি চিল্লা চিল্লি করে গেল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চলে গেলেন, কাফেরদের মাঝখানে গেলেন, কোন একটা কাফের অবিশ্ব নবীকে দেখতে পায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সুজা আবু বকরের বাড়িতে গেলেন, হাজরতে আবু বকরের বাড়িতে গিয়ে ফাকার আল বাব টুকটুক করলেন দরজায়, আস্তে করে দুইটা শব্দ করলেন, আস্তে করে আবু বকর, কারণ জোরে শব্দ করলে কাফেররা শুনে ফেললে সমস্যা আছে না নাই। হাজরতে আবু বকরকে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আস্তে করে দুটা ডাক দিলেন, আমার নবীজির সাহাবী সাথে সাথে লাভ দিয়ে উঠে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন আবু বকর ইয়া তো গভীর রজনী, রাত প্রায় দুইটার পার হয়ে গেছে, দুনিয়ার সব মানুষ ঘুমে আচ্ছন্ন, পশু পক্ষীর আওয়াজ শোনা যায় না, কিচির মিচির কোনো শব্দ নাই, নীরব নিস্তব্ধ এমন গভীর রজনীতে আস্তে করে দুইটা ডাক দিলাম আবু বকর রে, সাথে সাথে লাব্বাইক বলে দরজা খুলে দিলে আমার প্রশ্ন আসছে মনে, কৌতূহল আর কিউরিওসিটি জন্মায়, তুমি কি রাতের বেলায় ঘুমাও নাই? আমার নবীজির সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে ছয় মাস আগে আপনি যেদিন বলেছিলেন কিছুদিনের ভিতরে হিজরত করে মদিনায় চলে যাবেন আর আমি আপনার হিজরতের সাথী হব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে দুইটা গোড়া রেডি রেখেছি, প্রস্তুত করে রেখেছি, যেন আমরা আমি আর আপনি সুন্দর করে ঘুরায় উঠে ছোঁয়ার করে যেতে পারি। আর ওই ছয় মাস পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিনের বেলা আমি অল্প সময় একটু ঘুমাই, যাতে করে দিনের বেলায় ঘুমের মাধ্যমে রাতে আর ঘুমাইতে না হয়। ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে ছয়টা মাস পর্যন্ত যখনই ঘুমের সময় আসে আমি আমার পিঠটা আরামের বিছানা ত্যাগ করে হারাম করে দরজার সাথে ঠেক লাগিয়ে দাঁড়িয়ে থাকি, কখন যেন আমার নবীজি এসে ডাক দেয় আর আমি আবু বকর ঘুমের কারণে জব না দিতে পারি, নবীজি কষ্ট পায়, এই জন্য আজকে ছয়টা মাস পর্যন্ত আমি আমার দুইটা চোখ এক জায়গায় রাতের বেলা করি না। নবীজি আবু বকরের কথা বলছেন, আশেক রাসুল কারে কইছিনো মিয়া, খালি জিলাপি খাইয়া আর মিষ্টি খাইলি আশেক রাসুল হয়ে যায়, আর বড় বড় দেওয়ালের মধ্যে বিশ্ব আশেক রাসুল সম্মেলন লিখলেই লাল কালি দিয়ে আশেক রাসুল হওয়া যায় না। সবচেয়ে বড় আশেক রাসুল সে যে রাসূলুল্লাহর জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতে পারে। যখন বাংলার জমিন উত্তপ্ত করেছিল, আকাশকে যখন কলুষিত করেছিল, মা খাদিজাকে নিয়ে কটাক্ষ করে আয়েশার চরিত্র নিয়ে কথা বলে, নবীজির চরিত্র নিয়ে যখন ব্লগাররা কথা বলেছিল, সেই দিন প্রমাণ হয়েছিল নবীর জন্য কে জীবন দিতে পারে আর কে ফাও বিশ্ব নবীর আশেক দাবি করে ভণ্ডামি করে কথা বলে ঠিক কিনা? নাসানাসি কইরে আশেক রাসুল প্রমাণ হয় না। আবু বকর থেকে শিক্ষা নাও, ছয় মাস একাধারে ঘুমায়নি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আবু বকরকে নিয়ে চলে গেলেন,
গারে সৌরের মধ্যে গিয়ে আত্মগোপন করলেন। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুর মধ্যে রাসূলুল্লাহ বিশ্রাম নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে নিজের উরুর মধ্যে শুয়াইয়া গর্তের ভিতরে যতগুলো ছিদ্র ছিল সবগুলো ছিদ্র বন্ধ করে দিয়েছে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই ছিদ্রটা যেহেতু বন্ধ করতে পারে নাই, মনে মনে ধারণা করলেন ওখান থেকে যদি কোনো সাপ বা বিচ্ছু বের হয়ে আসে তাহলে আমার নবীজিকে কষ্ট দিবে। তাই আবু বকর নিজের পিঠটাকে ওই ছিদ্রের সাথে লাগিয়ে ঠাস ঠেস লাগিয়ে যাতে করে এখান থেকে কোনো জিনিস বের না হতে পারে নবীজির আরামের ব্যবস্থা করলেন। আশিক রাসূল কাকে বলেন, ওইদিকে এখানে একটা বিচ্ছু ছিল, ওই বিচ্ছুটা বারবার বের হওয়ার জন্যে বিশ্বনবীকে দেখার জন্যে তাড়াহুড়া করতেছে। দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন, কিন্তু যতবার এসে মুখ দেয় ততবার আবু বকরের পিঠ পড়ে। আবু বকর মনে করে সে আশা আসতেছে কামড়ানোর জন্যে, যত সে মুখ দেয় তত আরো চাপ দিয়ে ধরে। বিচ্ছুটা বারবার মুখ দিন, আবু বকর বারবার টেস্ট দেই, অনেকবার চেষ্টা করার পরে বিচ্ছু যখন দেখলো না আর বের হওয়ার সুযোগ নাই, এমন সময় বিচ্ছু আবু বকরের পিঠের মধ্যে কামড় মেরে দেয়। সাথে সাথে আবু বকরের সারা শরীর কালো হয়ে যায়, ব্যথায় আবু বকর কাতরাতে থাকে, কোনো কথা বলে না। নবীজি বিশ্রাম নিচ্ছি, যদি নবীজির কষ্ট হয় কোনো শব্দ করে না, এত প্রচন্ড ব্যথা শরীরে শুরু হয়। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যথা সহ্য না করতে পেরে চোখের পানিগুলো টপটপ করে ছেড়ে দেয়। সুখের লোনাগুলো নুনা জল আর গরম পানি সাইয়েদুনা আবু বকরের গাল বেয়ে দাড়ি বেয়ে যখন একটা সময় রাসূলুল্লাহর কপালে গিয়ে পড়ে, আমার নবীজি গরম পানি অনুভূত করে স্পর্শ পেয়ে সাথে সাথে লাফ দিয়ে উঠে দেখে আমার আদরের সাহাবী আমার সাথী আবু বকরের সারা শরীর কালা ব্যথায় কাতর হয়ে গেছে। আমার নবীজি বললেন, আবু বকর কি হয়েছে? হযরত আবু বকর ঘটনা বললেন, এখানে আমাকে বিচ্ছু কামড় দিয়েছে। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার পবিত্র থুথু মুবারক আবু বকরের ব্যথার আক্রান্ত জায়গার মধ্যে লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকরের সমস্ত ব্যথা কমে যায়। সেই গুহায় তিন দিন তিন রাত রাসূলুল্লাহর গুহার মুখটা যেন পুরাতন দেখা যায়, অনেকদিন পর্যন্ত পরিত্যক্ত দেখা যায়, এইটা করার জন্য একটা মাকড়সা এসে তার জাল বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে সেই মাকড়সার জালের মধ্যে আবার কবুতর এসে বাসা বেঁধে ডিমও পারে। আল্লাহু আকবার, কি কাহিনী! সবাই আসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবি বড় সুন্দর করে বলছেন, এটা বলি আমি আবার আবার আলোচনায় ফিরে যাব, মাঝখানে একটু মজা দেওয়ার জন্য বলছি আর শিক্ষা দেওয়ার জন্য। এসকে রাসূল কাকে বলে,